तो दोस्तों वेलकम टू माय चैनल। तो आज के हमरा अबार खेलते चले से एक ही गेम से एक ही भावे खेलबो सेटार नाम होच्छे ओशान इज होम। तो ये गेमटा दे আমার দেখেছেন আগের ভিডিওগুলো দেখতে পারেন, এটা একটা সার্ভাইভাল গেম, ভালো লাগবে খেলা। এটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হচ্ছে আমার মনের হাসপাতাল। কিন্তু এখানে শুধু এই কালমারিগুলো খুললে কি পাবেন? মেডিকিট, জলের বোতল, কি চর্বি রেখেছে রে ভাই, চামড়া ফামড়া রেখে দিয়েছে, যাই হোক এগুলো কাজে লাগে। হ্যালো, আদি যুগে এইসব দিয়ে ট্রিটমেন্ট হতো, সেই জন্য রাখা হয়েছে। তো এই মনের হাসপাতালে মধুকে ভর্তি করবো, আর পাক পাক কেলিয়ে জাস্ট ঠিক করাবো। যাই হোক, তো আমি এরকম ভিডিও বানাই এবং বলতে থাকি সকল বন্ধুকে এবার ভিডিওটা কেমন হয়েছে। তো এক হারামি বন্ধু নাম হচ্ছে অভিক ভৌমিক, হরপে লয়ার, হরপে আর অনেক কিছু, ওকে ভিডিওটা পাঠালাম, ওকে ভিডিওটা পাঠালাম। পাঠানোর পরে বললাম ভাই কেমন হয়েছে ভিডিওটা, সঙ্গে সঙ্গে রিপ্লাই ধনের মতো বানিয়েছিস। আমি তো লিটিল কনফিউজ যে ধন বলতে কোন ধন, মূলধন না ওই ধনের কথা বলছে। যাই হোক, তো এই যে বোতলটা এখানে দেখতে পাচ্ছ, এটা কে পাঠিয়েছে বলো তো, মানে এটা কী? এটা হলো খোদার খোরাক, কি বললাম, খোদার খোরাক। তো এটা খোদাই পাঠিয়েছে আমাকে, তো এটা গ্রহণ করে নিয়ে যোগ্য বলে মনে করি নিয়ে নিলাম খোদার খোরাক। তো 80% জল হয়ে গেছে, তো জল তো আমাকে খেতে হবে। জল একটু হালকা করে মেরে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, গল্পে ছিলাম, গল্পে থাকবো। তো আরও অনেক কিছু নতুন কিছু বানিয়েছি, এটা লিফট দেখতেই পাচ্ছেন, তো এত ছাদেই তুলে দিল। যাই হোক, তো এই কী বলবো ভাই, এমন ঢেমন বন্ধু সব, কী বলবো আর, কান্না পায় কিন্তু কাঁদতে পারে না। তো যাই হোক, দাঁড়ান একটু নিচে নামি, গল্পে আবার ফিরব। ওই ছেলেটা ভালো, কিন্তু এটা কী বলবো, এক নিতাই প্রকৃতির ছেলে, ঠিক আছে। মানে আগে একটু যোগ করলে কী হয় সেটা করে নিন, ঠিক আছে। একটা ভাই, সেই ভাই ও আমার, ঠিক আছে, কিন্তু ভালো ছেলেটা, ভালো খারাপ না। বাবা আগুন ধরনের জ্বালছে কেন? তোর রাত হয়েছে, কি সুন্দর ব্লু লাইট জ্বালিয়েছে। ছেলেটা খুব হেল্পফুল, কিন্তু ভাই ছেলেটার দুঃখ দুঃখ হয়, ছেলেটা দেখে আমার দুঃখ হয়। ছেলেটা ডায়েট করতে করতে এমন ডায়েট করে ফেলেছে, সে আর বলবো কি, নিজের বাড়িতে বাইক তুলতে পারে। যাই হোক, এখানে একটা বাড়ি বানাই, মাঝে মাঝে গল্পগুলো হোক, সব বন্ধুদের সম্বন্ধে আমি একটু বলছি। এটা এইটা করার পরেও কেউ আমাকে লাইক দেবে না, কেউ শেয়ার করবে না। তো যাই হোক, তো বাড়ি বানাই, একটু গল্পটা হোক। তো এইভাবে এইরকম একটা বন্ধু আর, ঠিক আছে, কিন্তু খুব ভালো, ভাইয়ের মতো, ছেড়ে দিলাম, ওর ব্যাপার, কী করবে, লাইক করবে কী করবে না সেটা ওর ব্যাপার। কিন্তু ভাই সামনে পেলে একেএম দিয়ে উড়িয়ে দিতাম, যাই হোক, লাইক করবে না, লাইক করবে না, একেএম দিয়ে উড়িয়ে দিতাম, যাই হোক ছেড়ে দাও। তো আসি একটা দাদার কথা, সত্য সরকার, না না সত্যজিৎ ঘোষ,
হরবে হরবে অ্যানিমেটার, অ্যানিমেশনে কাজ বাজ করতো, এখন আর করে না। আর মায়ের প্রতি আসক্তি তো হতেই পারে, মানুষ বড় হয়েছে, ছেলে মায়ের ফাইতে চলবে, আসক্তি থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো ভালো যে এটা নিজের একটা কাছের দাদা, খুব ভালো লাগে। কিন্তু দাদার মধ্যে মাঝে মাঝে দুঃখ হয়, দাদা এখন বিয়ে করছে না। দাদা এটা খুব খুশি আর কি জানো, মানে খুব একটা ভালো দিক কি, সারা জীবন ইয়াং, কিন্তু মালটা বুড়ো, কিন্তু দেখলে মনে হবে 21-18 বছরের জাবান লড়কা। তো এইভাবেই আর কি বলবো, মানে এইরকম তো, এই সত্যতা মাঝে মাঝে একটু দি, বলে ভিডিওগুলো দেখো, শেয়ার করো, সেও মাঝে মাঝে সেও বলে ধরনের ভিডিও বানিয়েছিস এসব। আরে ভাই কি দুঃখ মনে, আর দুঃখ করে লাভ নেই, ধরনের মধ্যে ভিডিও হচ্ছে হোক, আর কি করা যাবে। আর হচ্ছে মধু, আমাদের ছোট ভাই, মানে ডিপ্রেসড ভাই, প্রায় সুশান্ত ভাইয়ের মতো, কিন্তু একটা ভালো দিক আছে, মালটার মধ্যে খুব ভয়। আবার দেখো কাঁচের, কাঁচের না, এটা কাঁচ হবে না, এটা ভালো, এটা কিছু অন্য কিছু বসিয়ে দিই। যাই হোক, তো গল্পে আসি, ছেলেটা খুব ভালো, ছেলেটার শরীরটা অসুস্থ, আমি আশা করি তুমি সুস্থ হও, কিন্তু কিন্তু ছেলেটা একটু কি বলবো, মানে একটু ডার্ক 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 ব্যাপার আছে ওর মধ্যে, একটা ডার্ক মানে ডার্ক ফিলিংস, বুঝো তো, ওই 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 ফিলিংস ডার্ক। আমার নাকি ও স্যাটানিস্ট, স্যাটানিস্ট মধু, স্যাটানিস্ট, স্যাটানস্ট, স্যাটানিস্ট, বোকা ছিল মারবো সারা, স্যাটানিস্ট, স্যাটানিস্ট। হ্যাঁ, এখনো পর্যন্ত ইন্ডিয়াতে হিন্দু মুসলিম মারপিট হচ্ছে, তুমি স্যাটানিস্ট মারাচ্ছ, কানের ঘোড়ায় দেবো, সব স্যাটানিস্ট ওখানে ঢুকে যাবে, ঠিক আছে। যাই হোক, তো স্যাটানিস্ট মধুর জন্য এই হসপিটালটা বানানো, মনের হসপিটাল, খুব দুঃখে থাকে তো, মনের হসপিটালে যদি কিছু করা যায়, পাক পাক কেলিয়ে যায় হোক। তো এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। এই যে তিনজনের কথা বললাম, তিনজন আমার বাবা বন্ধু, আর কয়েকটা ভাই আছে, রাজ, ও বাবা, এর কথা বলা তো যাবে, মানে অনেক কথা রাজের ব্যাপারে। রাজ হচ্ছে এমন একজন ক্যারেক্টার, মানে ভাই, ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, যাই হোক, ভালো, নিঃসন্দেহ, মানে নিশ্চিন্তে ভালো বলা যায়। কিন্তু কোনো জিনিস যদি কোনো কাজ করছো, সেটা খারাপ হোক ভালো হোক, কিন্তু সে সবসময় কী বলবে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, বলে 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 110 তলার উপরে সিঁড়ি দিয়ে তুলে দেবে, দিয়ে নিচের সিঁড়িটা টুকরো কেড়ে নেবে, তারপর নামার জায়গা পাবেন না, ঠিক আছে, এরকম। কিন্তু তো যাই হোক, আমি ছাত্রা ফেলি, ঠিক আছে, এই ছাত্রা ফেলার জন্য আমাকে কিনতে হবে অনেক কিছুই, কী কিনবো, কী কিনবো, এই এতগুলো জিনিস নাকি আমি ছিঁড়তে এসেছি এখানে, ছিঁড়তে ছিঁড়তে, যাই হোক, এখানে দি, এখানে দি, এইগুলোকে ফিল আপ করি। আরে ভাই কী হচ্ছে, ডান্ডা মেয়ে ঠান্ডা করে দাও, পক্কা ছেলে, জানো না, শেখোনি, কোনোদিন শেখোনি, এসব কোনোদিন শেখোনি। ওরে ভাই, ছাদে কি যাবো না ভাই, এখানে কে কী করলো ভাই, আচ্ছা এখানে আমি করেছিলাম তো, ভুলে গেছিলাম ভাই, আসলে মনে থাকে ভাই, লাফিয়ে যাবো, অরে ভাই কোথায় রে, কোথায় এলাম রে ভাই। যাই হোক, আমি জানালাগুলো লাগিয়ে দিই, ঝপঝপ করে 20টা জানালা আছে, ঝপাঝপ ঝপাঝপ
লাগিয়ে দিই। তো নেক্সট আবার ভিডিওতে আরও অনেক বন্ধু অনেক ভাইয়ের গল্প হবে। তো ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ভিডিওটাকে, আর আমি বন্ধুগুলোকে তো দেবই, বাট জানি না শেয়ার করবে কি না। লাইক অন্তত পেলে এই হারামি ফ্রেন্ডগুলোর কাছ থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কৃতজ্ঞ, মানে কী বলবো, প্রাউড ফিল করবো নিজেকে। একটা সেলিব্রিটি আমার ভিডিও পোস্ট করছে, একটা ব্যাপার, এই বাবার এই লিপতে পড়েই গেলাম। না না না, ঠিক আছে, দেখ কিছু হয়নি। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত থাক, পরবর্তীকালে আবার দেখা যাক কাদের নতুন গল্প নিয়ে আসবো। হ্যাঁ, নতুন গেম প্লে কিছু নিয়ে আসবো। প্লিজ দেখতে থাকুন কন্টিনিউ এইভাবে। ধন্যবাদ।